আপনারা যারা কোনো গ্রুপ করছেন অর্থাৎ পেজের পাশাপাশি একটা গ্রুপ চালাচ্ছেন ফেসবুকে তাদেরকে যে এখানে হয়তো আপনি রোল প্লে করছেন ভাইটাল রোল প্লে করছেন কিন্তু যখন গ্রুপ বড় হবে তো সেখানে দেখা যাচ্ছে একা কাজ করতে অনেক সময় সমস্যা হয় তো সেখানে আপনি ইচ্ছা করলে আপনার নমিনেটেড কোনো কি আপনি কিন্তু সেখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার পাশাপাশি সেও এই গ্রুপটাতে কাজ করতে পারবে তো এই জিনিসটা আসলে কোথায় রয়েছে আমি সেটা একটু দেখাই আপনাদেরকে যে বাম পাশে যে কমিউনিটি হোমে আসার পরে আপনার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন কমিউনিটি রোলস এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাডমিন এবং মডারেটার রয়েছে মডারেটার কিন্তু অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না কিন্তু মডারেটরের কিছু কাজ থাকবে যা সে স্বতন্ত্রভাবে করতে পারবে তো দেখেন এখানে অ্যাডমিন টু মেম্বার্স রয়েছে এখানে আমি যদি ক্লিক করি দেখেন অ্যাডমিন মেম্বার্স ইন দ্য রোল অর্থাৎ অ্যাডমিন হিসাবে কারা রোল প্লে করছে এখানে দুইটা আইডি শো করতেছে দেখেন এই দুটোই কিন্তু আমার নিজের আইডি তো এখন আমি ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারি তো আমি এখানে আর কোনো কিছু অ্যাড করছি না কিন্তু মডারেটর হিসাবে যদি আমি কাউকে নিতে চাই তাহলে আমি ব্যাকে গিয়ে দেখেন মডারেট মডারেটর জিরো মেম্বার্স তো আমি এখানে ক্লিক করি আমি ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষ বা ফেসবুক আপনাকে কিন্তু কিছু সাজেশন করবে দেখেন ক্লিক করলে এখানে আমাকে এক দুই তিন চার পাঁচ জনকে সাজেশন করেছে যে আপনি এদেরকে মডারেটর হিসেবে নিতে পারেন হিয়ার আর সাম মেম্বার্স হু মাইট মেক গুড মডারেটার্স বেসড অন দেয়ার অ্যাক্টিভিটি ইন দ্য গ্রুপ ইন দ্য গ্রুপ মানে এই গ্রুপে যারা অ্যাক্টি অ্যাক্টিভ রয়েছে বা অ্যাক্টিভিটি যাদের বেশি রয়েছে তাদের একটা লিস্ট কিন্তু এখানে শো করছে এবং ফেসবুক ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে কিন্তু এই এক দুই তিন চার পাঁচ জনকে সাজেস্ট করেছে তো যাই হোক এটা আপনি যে কাউকে দিতে পারেন আমি অলের মধ্যে গেলে এখানে যে রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলামকে আমি এখানে ইনভাইট করতেছি একজন মডারেটর হিসাবে আমি ইনভাইট করলাম ইনভাইট রিয়াজুল টু বি এ মডারেটর ইফ রিয়াজল অ্যাকসেপ্টস ইউর ইনভাইট হি উইল বি অ্যাবল টু অ্যাপ্রুভ অর ডিনাই মেম্বারশিপ রিকোয়েস্ট রিমুভ পোস্ট অ্যান্ড কমেন্টস রিমুভ ফ্রম দ্য গ্রুপ অ্যান্ড আমি আমি রিয়াজুলকে এটা ইনভাইট করে দিলাম তো এবং রিয়াজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এই গ্রুপের একজন মডারেটর হিসাবে কাজ করতে পারবে তো যাই হোক আমি এখান থেকে চলে যাচ্ছি ইনভাইটেড মেম্বার আমি এখানে দিয়েছি মেম্বার্স ইন দ্য রোল এখানে আপাতত নাই আমি কমিউনিটি হোমে চলে যাচ্ছি তো ভিওয়ার্স এই ছিল বিষয়টা আশা করি আপনাদের ইনফরমেশনটা কাজে লাগবে